সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 17 আগস্ট থেকে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে টানা এক মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় এ গণপরিবহনটি। সদ্য সাবেক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল মেট্রো রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ 300 কোটি টাকা। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর DMTCL এর এক কর্মকর্তা বলেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ 50 কোটি টাকারও কম। সম্ভবতই প্রশ্ন উঠেছে, তাহলে কেন তখন খরচের পরিমাণ এত বাড়িয়ে বলা হয়েছিল? গত 18 জুলাই বিকেলে রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর 10-এ অবস্থিত পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় কর্তৃপক্ষ মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরদিন একই আন্দোলন চলাকালে কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে 20 জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথা DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, দুটি স্টেশন মেরামত ও মেট্রো রেল চলাচল পুনরায় শুরু করতে প্রায় 1 বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে 27 জুলাই একই কথা বলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল সম্ভব। এদিকে DMTCL এর এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি স্টেশনে ক্ষয়ক্ষতি বাবদ 300 কোটি টাকার যে রাজনৈতিক হিসাব করা হয়েছে তা কোনো যাচাই বাছাই ছাড়াই করা হয়েছে। বাস্তবে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপন করতে 50 কোটি টাকারও কম খরচ হওয়া উচিত। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর DMTCL জানায়, ভাঙচুর হওয়া দুটি স্টেশন বাদ দিয়ে যে কোনো সময় মেট্রো রেল চলাচল পুনরায় শুরু করা সম্ভব। আন্দোলনের সময় মেট্রো রেলের কোচ, ট্র্যাক ও সিগন্যাল ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে টিকিট বিক্রয় ও ভাড়া আদায়ের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। DMTCL মনে করে, বর্তমানে মেট্রো রেলের পুরো ব্যবস্থা কার্যকর রয়েছে, তবে দীর্ঘ সময় ধরে সেবা বন্ধ থাকলে আন্তর্জাতিক মান অনুযায়ী সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কারিগরি দল একদিন বা তার বেশি সময় ধরে পরীক্ষামূলক চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। উদ্বোধনের পর থেকে স্বাভাবিক সময়ে মেট্রো রেল প্রতিদিন প্রায় 200টি ট্রিপ পরিচালনা করে, যাতে প্রায় 3 লাখ যাত্রী উত্তরা টু মতিঝিলে যাতায়াত করে। SI রাজ, ATN নিউজ, ঢাকা।